জ্বলে গেছে। এক্সকিউজ মি, নিয়ে আসুন বিজলি কেবলস, কারণ শতভাগ সুপার কন্ডাক্টিভিটির বিজলি ফায়ার রিটার্ডেন্ট কেবলস আপনার স্থাপনার লোড নিবে নিশ্চিন্তে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সুপ্রিয় দর্শক, ভিশন প্রেজেন্স ইসলামের পথে পাওয়ার্ড বাই বিজলি কেবলস অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজ আপনাদেরকে দেখাবো আসহাবে কাহাব বা গুহাবাসীর স্থান, যে স্থানটি মূলত ইস্তাম্বুল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ইজমির এবং ইজমির থেকে ইপিসেস এর পাশেই অবস্থিত। আসুন ঘুরে ঘুরে দেখি। আজ আমরা এসেছি ঐতিহাসিক স্থান আসহাবে কাহাব তথা গুহাবাসীদেরকে দেখাবার জন্য। আসলে তাদেরকে তো এখন আর আমরা পাবো না, তবে গুহাটি আমরা পাবো, গুহাটি দেখাবো যেখানে সাতজন যুবক ঘুমিয়েছিলেন আর এক ঘুমে 309 বছর পেরিয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। যে বিষয়ে কোরআনে কারিমে একটি সুরাই নাজিল হয়েছে এবং এই সুরার মধ্যে তাদের বিস্তারিত বিষয় রয়েছে, সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। সঙ্গে রয়েছেন ডক্টর মহিউদ্দিন মাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আসুন আমরা ঘুরে ঘুরে দেখি। এটি তার মানে তুর্কি ভাষায়, ইংরেজি ভাষায় দুই ভাষায় সাতজন ঘুমান্ত ব্যক্তি। এই বিষয়ে এখানে সাইনবোর্ডই আছে, এ হলো ইংলিশ, এই হলো টার্কিশ, দুই ভাষায় আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়টিকে অস্বীকার করার কোনো জো নেই যে সেই সময় ডাকিয়ানুস যখন তাদেরকে হত্যার ঘোষণা দিয়েছে তখন তারা হত্যাকে পরোয়া না করে এক আল্লাহর জন্য তারা স্থান ত্যাগ করে হিজরত করে এখানে গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল। জ্বলে গেছে। এক্সকিউজ মি, নিয়ে আসুন বিজলি কেবলস, কারণ শতভাগ সুপার কন্ডাক্টিভিটির বিজলি ফায়ার রিটার্ডেন্ট কেবলস আপনার স্থাপনার লোড নিবে নিশ্চিন্তে। এখানে একটা সাইনবোর্ড আমরা দেখতে পাচ্ছি, কোন গুহার ভিতরে ছিলেন, গুহার মুখটা কেমন আর ভিতরটা কেমন, এটাকে একটা ম্যাপ করে এবং তাদের হিস্ট্রিটা এখানে লিখে যাতে করে দর্শনার্থীরা সহজেই জিনিসটা খুঁজে পায়, বুঝতে পারে, এই ব্যবস্থাটা এখানে করেছে। এটা একটি বড় পাহাড়, পাহাড়ের এটা একটা অংশ, মূলত সাতজন ব্যক্তি এই জায়গায় ঘুমিয়ে থাকেননি। আমরা আপনাদেরকে সঠিক জায়গায় নেয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু কিছু মানুষ যারা বোঝে না তারা মনে করেন এই জায়গাটাই সাতজন ঘুমিয়েছিলেন। না, অসত্য প্রচার হবে না, সঠিক বিষয়টা আসুন আপনাদেরকে দেখাবার চেষ্টা করি। আসহাবে কাহাব শব্দের অর্থ হলো গুহাবাসী। এই গুহাবাসী কেন বলা হলো এ বিষয়টি আমরা কিছুটা আপনাদের সামনে তুলে ধরেছি, কিন্তু আল্লাহ পাক নিজেই তো কোরআন নাজিল করেছেন, সেখানে সূরাতুল কাহাফ
মানে হলো গুহাবাসীদের জন্য একটি সুরাই রয়েছে। আবার অন্যদিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকীমে কানু মিন আয়াতিনা হাজাবা। নিঃসন্দেহে তুমি কি ধারণা করেছ যে গুহাবাসী এবং এই উপত্যকাবাসী তাদের ব্যাপারটি কেমন, সেটা নিঃসন্দেহে আমার যত নিদর্শন পৃথিবীতে আছে এটা সবচেয়ে বিস্ময়কর একটি নিদর্শন। কেন বিস্ময়কর নিদর্শন? এই জায়গার মধ্যে অবস্থান করতেই আল্লাহ সুবহানাহু তাআলা সূর্যকে ঘুরিয়ে দিলেন। তার মানে এখান দিয়ে এখন আমরা প্রবেশ করব মেইন গুহায় যেখানে তারা ছিলেন। আমরা গুহায় যাচ্ছি, এই গুহাটিতেই আসহাবে কাহফ গুহাবাসী এবং এটার মুখেই ছিল কিতমির নামে একটি কুকুর, যেই কুকুরটিকে আল্লাহ জান্নাত দান করবে, একটি গাধাকে আল্লাহ জান্নাত দান করবে এবং একটি লাঠিকে আল্লাহ দান করবে, একটি মুষ্টিকে আল্লাহ জান্নাত দান করবে। এটা নবীদের এক একটা বড় বড় মুজিজা ছিল, সালে আলাইহিসসালামের মুষ্টি। এবং আমরা এখন একেবারে প্রান্ত সীমে আমরা পৌঁছে গিয়েছি, আসুন আমরা দেখি। আল্লাহ খায়রুন হাফিজাহু ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া সাত্তার, ইয়া জব্বার, ইয়া সামিউ, ইয়া বসীর, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সম্মানিত বন্ধুগণ, এই হলো আসহাবে কাহাফ বা গুহাবাসীদের প্রকৃত গুহা, যেখানে তারা আশ্রয় নিয়েছিলেন আল্লাহর কাছে। এবং আল্লাহর কাছে কেউ আশ্রয় নেয়ার পরে আল্লাহ তাদেরকে কিভাবে হেফাজত করেন, সূরা কাহাফের 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা কথা বলেছেন, যেটা একটু আগে আমি বলেছিলাম। 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, ফাদরাবনা আলা আদানিহিম ফিল কাহফে সিনিনা আদাদা, তাদের কানের মধ্যে আমি পর্দা ঢেলে দিয়েছিলাম যাতে করে বাহিরের কোনো আওয়াজ তারা শুনতে না পায়। ভিশন এসিতে ডুয়েল ইনভার্টার টেকনোলজি থাকায় এনার্জি বাঁচায় 70% পর্যন্ত, সাথে নিশ্চিত করে শীতলতা। ভিশন এসি, এ নিউ কুলিং এক্সপিরিয়েন্স। এখানে কয়েকটি বিষয়ের বিষয়। 1 নম্বর হলো, বলুন এই পৃথিবীতে 309 বছর পর্যন্ত কোনো মানুষ এক নাগারে ঘুমিয়ে থাকবে, এর কোনো ইতিহাস আছে? নেই। 2 নম্বর হলো যে এই মানুষগুলো যেখানে ঘুমিয়েছিল তাদের কানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিচ্ছিদ্র এমন ব্যবস্থা করে দিলেন যাতে বাহিরের আওয়াজ না আসে। তার মানে আল্লাহ পাক যে বলছেন অকানু আয়াতিনা আজাবা, তার মানে হলো আমার বিস্ময়কর নিদর্শন এর মধ্যে রয়েছে, এটার প্রমাণ এটাতে মিলে। আর একটি হলো যে এই সুরার 17 নম্বর আয়াতের মধ্যে আছে, অতারা শামসা ইজা তলাআত তাজাওয়ারু আন কাহফিহিম যাত আল ইয়ামিন, তার মানে হলো যে এই সূর্য সোজা এই বরাবর যদি চলে তাহলে পরে গুহাবাসীদের গায়ের মধ্যে আলো লেগে যাবে, তখন গুহাবাসীরা আলোতে জেগে উঠবে। কিন্তু দেখা গেল যে না, আল্লাহ পাক এই জায়গায় সূর্যকে হুকুম করে দিলেন তুমি এই সোজা বরাবর চলবে না, বরং এই দিক দিয়ে ঘুরে যাও যাতে আমার এই বন্ধুদের গায়ে কোনো আলো না লাগে। সুবহানাল্লাহ। এখানে পরবর্তীতে আরো গুহা তৈরি হয়েছে, বিভিন্ন রাজা বাদশারা ডানে বামে কিছু গুহা তৈরি করেছেন। মূলত এগুলো ওই 7 জন যুবকের গুহা নয়, সেই 7 জন যুবকের গুহাটা এখানে গ্রিল দিয়ে যে বন্ধ করে দেয়া আছে, এই গ্রিলটা আসলে তালামারা থাকার কারণে ভিতরে আমরা ওই যে দেখতে পাচ্ছি একটা গুহা ওই একটা গুহা ওখানে, এই গুহাগুলো পরবর্তীতে বিভিন্ন সুলতানগণ তৈরি করে 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 দেখিয়েছেন যে এক একজন এক এক জায়গায় ঘুমিয়েছিলেন। মূলত আসলে 7 জন ঘুমিয়েছিলেন, তারা
এখানে আশ্রয় নিয়েছিলেন, ইবাদত করেছেন, আল্লাহকে ডাকতে ডাকতে ঘুমিয়ে পড়েছেন, ওই অবস্থাতেই ছিল। পরবর্তীতে রাজা বাদশাহ বা সুলতানগণ এমনটি করেছেন, এটা নিয়ে আমাদের বিচলিত হওয়ার কিছু নাই, বাকি স্পট এটা, এতে কোনো সন্দেহের কারণ নেই। আপনার কাছে কি অনুভূতি? আলহামদুলিল্লাহ, আমি আসলে ফিল করছি যে আমার মনে হয় দ্য সেভেন স্লিপার্স যারা ছিলেন আসহাবে কাহফ, স্ট্র্যাটেজিক্যালি অ্যান্ড জিওগ্রাফিক্যালি যেটা মনে করি, এই লোকেশনটাই অ্যাবসলিউট আসহাবে কাহফের সেই লোকেশন। যেহেতু এই সাতজন ব্যক্তি যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিল, তারা কখনো দেবীদের পূজা করার সেই বিষয়টা মানতে পারেনি। সেই জন্য রোমান পৌত্তলিকদের দেবীদের পূজা না করার কারণে তারা সম্রাট ডেকিয়ানাস মনে করছিল যে এই সাতজন লোক ধর্মবিচ্যুত হয়েছে। আসলে তারাই তো আসল ধর্মে ছিল, সেই জন্যে এই সাতজন লোক সব কিছু, তাদের সম্পদ, ঘর, ভারী সব কিছু দান করে তারা কিন্তু এই জায়গায় চলে আসছেন। তারা খুঁজছিল সেই এক আল্লাহর একত্ববাদের সেই স্থানটা কোথায়, যেখানে যেতে হয় সেই আমরা বুকে তাওহীদের সেই স্পিরিটটাকে ধারণ করে আমরা চলে যাব, যে এই আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে তারা কিন্তু এসেছিলেন। এই জন্যে আল্লাহ পাক কোরআনে স্পষ্টভাবে বলেছেন, ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, তারা এই সাতজন যুবক যখন এই কাহফের মধ্যে আসলেন, ফাকালু, তারা কিন্তু আল্লাহর কাছে কি বললেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান। কারণটা ছিল সেই সময় এত নাজুক অবস্থা, জালিম শাসকের জুলুম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে তারা সাহায্য চেয়েছে, হত্যার আলটিমেটাম দিয়েছে, সেই জন্য আল্লাহর কাছে বলে আপনার দয়া, কারণ পৃথিবীর সব কিছুর, সব জুলুম বলেন সব কিছুর কাছে কিন্তু আপনার দয়া হচ্ছে সেই হাজার 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 গুণ বেশি, আপনি যে কোনো মুহূর্তে আমাদেরকে মুক্তি দিতে পারেন। এরপরে কিন্তু তারা কিন্তু এটাও দোয়া করেছিল, ওয়াহাইয়িক লানা মিন আমরিনা রশাদা। আমরা গুহাবাসীদের অবস্থান দেখেছি, এখানে একটা বলা হয়েছে আসহাবাল কাহফে, এরপরে বলা হয়েছে আর রাকিব। রাকিব শব্দের অর্থ হচ্ছে উপত্যকা, মূলত এটা একটি উপত্যকা। এই অঞ্চলে সেই সময় মানুষ হয়তো বা আসতো বা আসতোই না, এই উপত্যকার এই জায়গা ঘিরেই যাচ্ছিল। রোমান সম্রাট ডেকিয়ানাস পাপিষ্ঠ বেঈমান, সে যখন হত্যার ঘোষণা দিয়েছে ঠিক সেই সময় আল্লাহ সুবহানাহু তাআলা এই হেফাজতকারীদেরকে তিনি এই উপত্যকায় এনে হেফাজত করেছেন। আজ পৃথিবীর মানচিত্র, ইতিহাস, বাস্তবতা দেখলে আমাদের আসহাবে কাহাবের কথাই মনে পড়ে, যে তারা যেরকম আল্লাহর আশ্রয় নিয়েছিলেন কিছু কিছু জালিমদের কারণে, এখন সেরকমই আল্লাহর আশ্রয় ছাড়া আর কোনো উপায় নেই। আবার হলো আল্লাহ যেমন দেখিয়ে দিলেন যে আমি আমার বান্দাদেরকে কীভাবে হেফাজত করি, জালিমদের এটা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যে তোমরা যত বড় জুলুমেই করো না কেন, অত্যাচার করো না কেন, ঠিক এক সময় ভয়ানক পরিণাম তোমাদের হতে পারে। আল্লাহ আমাদের হেফাজত করো, আমিন। রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দাও, আমিন। তোমার গোলামি করার তৌফিক দাও, তাওহীদের উপরে অটল হওয়ার তৌফিক দাও, আমিন। আসহাবে কাহফকে যেরকম হেফাজত করেছো আমাদেরকে সেরকম হেফাজত করো আল্লাহ। এই রব্বুল আলামিন, একটা কুকুর বেহেশতে যাবে, আমরা যেতে পারবো কিনা জানি না, মেহরবানি করে আমাদের জন্য তোমার সেই জান্নাত নসিব করে দিও আল্লাহ। এই রব্বুল আলামিন, যে কথা বারবার বলে থাকি, মালিক জান্নাতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও। এই আল্লাহ, আসহাবে কাহফ এরা দেখিয়েছে পৃথিবীর মানুষকে কিভাবে সত্যের উপরে অটল থাকতে হয়, আর তুমি দেখিয়েছো সত্যের উপরে অটল থাকলে সেই মানুষের জন্য আমার হেফাজত, আমার আমানত এবং আমার পক্ষ থেকে রহমত কিভাবে নাজিল আমি করি। আয় আল্লাহ, তুমি আবার দেখাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখলাম আমরা আসহাবে কাহাব
গুহাবাসীগণ কোন গুহায় 309 বছর পর্যন্ত এক ঘুমে কাটিয়ে দিয়েছিলেন, শিরকের বিরুদ্ধে তারা কীভাবে অবস্থান নিয়েছিলেন, তাওহিদবাদী হওয়ার কারণে আল্লাহর সাহায্য তাদের জন্য কীভাবে নেমে এসেছিল, আজও এই শিক্ষা আমাদেরকে লালন করতে হবে। শিরক মুক্ত জীবনযাপন করব, তাওহিদবাদী হব, আল্লাহর সাহায্য পাবো। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক ইনায়াত করুন। ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।